বানাইতাম আর বলতাম বাদাম কে নিবেন বাদাম, এ বলছি। চলো আজকে আমরাও ফিরে যাই 80-এর দশকের শৈশবে, 80 না 90-এর দশকের। ওইদিক ওইটা থেকে নাও, এগুলাই ছিল আমাদের খেলার জিনিসপত্র। এগুলাতে ছোট থাকতে কত খেলছি। এই যে একটা পাল্লার একটা হয়ে গেল, এটা মানে এটা মানে কত খেলছি, দাড়ি পাল্লা বানায়। তুমি খেলছিলা? খেলছি তো না, আজকে তুমি আর আমি খেলি, তুমি আর আমি এখানে খেলি, এখানে আমরা ঘর বানাবো। যেটা সংসার করতেছে এটাই অনেক। ছোট থাকতে মনে করতাম যে সংসার কত মানে কি যে জিনিস একটা, রান্না বান্না করো খাওয়া দাওয়া করো, কিন্তু এখন বুঝতেছি যে কি টেনশনের জিনিস একটা, আগেই ভালো ছিল। চলো টেনশন মুক্ত হওয়ার জন্য আমরা আগের দিনে ফিরে যাই। আজকে আমার ছেলে মেয়ে কিন্তু এগুলো দেখে নাই আবার খেলে নেই কোনো সময়, তো যেহেতু কলার থোর কাটতে আসছি আর এমনি মনে পড়লো পুরোনো দিনের কথা, হারানো স্মৃতি, তো এই জন্য আজকে ওদেরকে বানাই দিব, ওদেরকে পরিচয় করাই দিই এগুলোর সাথে। আজকে ওদেরকে এগুলা দিয়ে খেলতে দিব, ওরা পেয়ে অনেক খুশি হবে মনে হচ্ছে, আর হাসবে জিজ্ঞাসা করবে যে কি এটা এগুলো কি, কারণ জানে না, ওরা তো জানে না, দেখে নাই, দেখে নাই জানে না কোনো সময় খেলে নাই। আপনারা আপনার বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলো পরিচয় করাই দিবেন, তাইলে ওরা অনেক আনন্দ পাবে, মজা পাবে। আর আমরা গ্রামে বসবাস করলেও মনে করেন অনেক কিছুই আমার ছেলে মেয়ে জানে না, দাড়ি পাল্লা রে না, তুমি আর আমি এখন এখানে খেলি, ধরো উঠে ধরো, দেখতে কিন্তু ভাল লাগতেছে, পুরোনো দিনের জিনিস, আগে আগে ছোট থাকতে কত খেলছে এগুলা নিয়ে, আমাদের তো কলা গাছ ছিল না, আমাদের কলা গাছ ছিল না, মাংসের কলা গাছ ছিল, লুকায় লুকায় যায় কাটে নিয়ে আসে, লুকায় লুকায় যায় কাটে নিয়ে আসে, কত খেলছি, অনেক পিটানিও খাইছি, দূরে বালাইছি, যদি দেখছে গালি দিতে বকতো, দূরে বালাইছি। বললাম না চিনবে না, তোমরা তো চিনবে না, আমরা একসময় এগুলো নিয়ে কত খেলেছি, জানো না, তুমি খেলছিলা ও খেলে না, ও আর কোনদিন কাটছো, এটা হচ্ছে দাড়ি পাল্লা, দোকানে যে অজন্তায় জিনিসপত্র, এইটা এখানে একটা পাথর দিবা, এখানে জিনিস দিবা, দিয়ে দাড়ি পাশে রেখে দিবা, আর ওইটা ওইটা দেখো, আর এইটা দেখো, এগুলা আমাদের সময় খেলনা ছিল। আচ্ছা হলো।